এই বললা বলে দিলাম না শেষ লিমন ভাইয়া বিসমিল্লাহ সরল বিসমিল্লাহির রহমানির রহিম আসলে এটা কোনো সাংবাদিক সম্মেলনও না বা এটা কোনো অ্যারেঞ্জ কোনো যে প্রেসের সাথে আমার সরাসরি কথা বলা না সেটাও না আপনারা সবাই আমন্ত্রিত এসেছেন যে আজকে আমি আমার প্যানেলের যে কজন ছিলেন সে তারা মিলে শপথ গ্রহণ করেছি আমাদের সম্মানিত সভাপতি ইলিয়াস কাঞ্চন সাহেব আমাদের শপথ বাক্য পাঠ করিয়েছেন এবং সবচেয়ে মজার বিষয় তারপরেই আমরা কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা সম্পন্ন করলাম কোরাম পূর্ণ করে তো অনেক ভালো ভালো বিষয় সভাপতি তুলে ধরেছেন এজেন্ডায় সেগুলো নাই বললাম বিকজ এগুলো আসলে মিটিংয়ের ব্যাপার একান্তই আমার গোপনীয় বিষয় বা আভ্যন্তরীণ বিষয় সে বিষয়গুলো আমি কখনোই বলবো না বাট খুব ভালো লেগেছে প্রথম মিটিং করেছি সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে সবাই সমিতির উন্নয়নে কাজ করবে এবং যারা আজকে আসলে উপস্থিত হতে পারেনি আশা করি নিশ্চয়ই তারা ব্যস্ততার কারণে এবং কোনো ঝামেলার কারণে আসতে পারেনি বাট নেক্সট মিটিংগুলোতে তারা অ্যাটেন্ড করে সমিতির উন্নয়নে কাজ করবে বিকজ এখন আমরা একুশজন আমি সবসময় বলে আসছি এখন আমরা একুশজনই সমান আমরা 428 জন শিল্পীর ভোটে নির্বাচিত প্রতিনিধি ভোট যেহেতু তাদের কাছ থেকে আমরা পেয়েছি আমার তাদের অধিকার আমাদের তাদের দিকে তাকিয়ে কাজ করে যাওয়া তাদের জন্য এখন কোনো দল গ্রুপ প্যানেল নাই যেদিন থেকে নির্বাচনী সবাই বসে একত্রিত একটা কাজ করে বা মিটিং করে সেদিন থেকে কিন্তু এই দলের বা আলাদা কোনো দল থাকে না সবাই মিলে সেটা একত্রিত হয়ে যায় তো সেটাই আমি মনে করি যে চলচ্চিত্রের উন্নয়নে সবাই মিলে কাজ করে যেতে হবে চলচ্চিত্রের সার্বিক উন্নয়নে সবাই মিলে একসঙ্গে আমরা কাজ করব সেই প্রত্যাশা থাকবে সবার কাছে এবং আপনাদের মিডিয়াদের মিডিয়া ভাইদের কাছে আমার অনেক বেশি কৃতজ্ঞতা আন্তরিকতা ভালোবাসা আপনারা সাহস দিয়েছেন পাশে ছিলেন এবং কিন্তু আপনারাও আসলে কনফিউজ হয়ে গিয়েছিলেন সবাই কথায় কথায় বলে আইনের প্রতিষ্ঠা আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে সত্যের জয় পেয়েছে আসলে কোনটা সত্যের জয় আপনারাও কনফিউজ কখন কোন নিউজ আসে আপনারাও বিব্রত আসলে আমিও নিজেই বিব্রত যে কাকে কে উইশ করবে আমার শিল্পীরা আবার এখন উইশ করাই বন্ধ করিয়ে দিচ্ছে যে আসলে কি হচ্ছে আসলে তো বেসিক্যালি হচ্ছে আমি অনেকবার বলেছি আর তো কিছু বলার নাই দিন শেষে আপনারা একটা জিনিসই মানবেন আমি ভোটে নির্বাচিত এমন না যে আমার ভোটে ভোটে টাই হয়েছে প্রার্থিতা বাতিল হয়েছে আচরণবিধি লঙ্ঘন করে আমার বিরুদ্ধে কম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা কিন্তু কিছুই না একদম পরিচ্ছন্ন যা কিছু কমপ্লেন আপিলেই শেষ হয়ে গিয়েছে তারপরে তো পরিপূর্ণ একজন প্রতিনিধি আমি যখন চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয় তারপরে যদি কারো ফলাফল নিয়ে অসন্তুষ্ট কিছু থাকে সে কোর্টে যেতে পারে আদালতে যেতে পারে তার ন্যায় বিচারের জন্য সেটা তো খোলাই আছে কিন্তু সবাই যে বললাম দুইজন মানুষ একটা অনিয়ম করে নিয়ম অনিয়ম করে একটা জিনিস করে আজকে এতদিন ভোগালেন এত ঝামেলা করলেন এবং আমার জানা মতে এটা একটা অন্যরকম প্রক্রিয়া দেখা গেল যে নির্বাচিত প্রতিনিধিকে প্রার্থিতা বাতিল হয় এটা আসলে আমার জানা নাই কারণ ফলাফলের পর হয় ফলাফল বাতিল হয় প্রার্থিতা বাতিল হয় ভোট গ্রহণের আগ পর্যন্ত তার আচরণ লঙ্ঘন তার নমিনেশন ফর্ম ঠিক নাই ভুল আছে সেসব প্রার্থিতা বাতিল হয় আর যখন ফলাফল প্রকাশ হয়ে যায় তারপর ফলাফলের বিরুদ্ধে আপিল করা যায় ফলাফলের বিরুদ্ধে আপিল হলো চূড়ান্তভাবে সেই আপিল নিষ্পত্তি হলো তারপর চূড়ান্ত ফলাফল ঘোষণার পরে আমার নাকি 7 দিন পরে প্রার্থিতা বাতিল মানে মহামান্য হাইকোর্ট যথেষ্ট পর্যবেক্ষণ করেছেন এই বিষয়গুলো এবং 40 মানে 1 ঘন্টা পর্যন্ত শুধু উনি এইগুলো পড়ে পড়ে শুনিয়েছেন বলেছেন সেখানে তো আমি উপস্থিত ছিলাম আমার সহকর্মী যিনি যাকে নিয়ে এত কথা তিনিও উপস্থিত ছিলেন সবার সামনেই কিন্তু এগুলো হয়েছে তো বিষয়টা হচ্ছে গিয়ে এটা অবসান হওয়া উচিত এবং আমার সহকর্মী বলেছিলেন সবাই এখানে দাঁড়িয়ে এই মাঠেই বোধ হয় আপনারা উপস্থিত ছিলেন যে হাইকোর্ট যে রায় দিবে সেই রায় আমরা মেনে নেব মেনে কি আদৌ নিচ্ছেন না আপিলে যাচ্ছেন আবার আপিল করছেন তো মেনে তো কিছুই নিচ্ছেন না এবং সিনিয়র শিল্পীরা বিরক্ত হচ্ছেন আপনি তো ভোটেই নির্বাচিত হননি কেন একটা মরিচিকার পিছনে ছুটছেন শুধু শুধু মানে আমার কথা খারাপ লেগেছে যে কী দরকার একটা চেয়ারের জন্য বা কিছুর জন্য এত কিছু দরদরি করা মানুষ একজন ভোটে জিতেছে শিল্পীদের ভোটের মূল্যায়ন করতে হবে আমি 1 ভোটে জেতাও যা 50 ভোটে জিতাও তা 100 ভোটে জিতাও তা মানে জয়লাভ বড় কথা তো সেখানে জয়লাভ করেছি মুখে বললেন টাকা দিয়েছি এই দিয়েছি প্রমাণ কিন্তু কোথাও নয় একটা ভিডিও দেখানো হলো কেউ টাকা দেখাতে পারলো না সবাই শুধু মুখে মুখেই শুনি হ্যাঁ দিয়েছে আচ্ছা কোথায় দিয়েছে ভাই একটু দেখান না একটা SMS একটা ছবি তো মিনিমাম লাগবে টাকার নোটের কিছুই তো নাই
না আমি হাওয়ার মতো শুধু বলে যাচ্ছি হ্যাঁ দিয়েছে, তার মানে 200 শিল্পীকে নাকি আমি টাকা দিয়েছি তার কথা মতো, তাহলে 173 ভোট কেন পেলাম, বাকি জন তাহলে ভোট দেয়নি। আর টাকাই যদি দিই তাহলে 21 জনও তো পড়ে সেই ইসের মধ্যে, সেই 200 জনের মধ্যে, তাহলে আমার 21 জন প্যানেলকেও টাকা দিয়েছি আমি। হাস্যকর সব কথাবার্তা, যাকে পিছনের কথা তুলে তুলতে চাই না আমি, বিকজ আনুষ্ঠানিকভাবে আলমোহন আল্লাহ তালা সত্যের জয় দিয়েছেন। আমি আবারও বলি যে আল্লাহ তালার সৃষ্টিকর্তার প্রতি আমি পরম কৃতজ্ঞতা জানাচ্ছি, আসলে উনি মহান, উনি সর্বশ্রেষ্ঠ মালিক, উনি ওনার নির্দেশ ছাড়াই কিছু হয় না। সত্যি কিন্তু আমি লড়ে গেছি শুধু সত্যের জন্য। আমি ধন্যবাদ জানাই জননেত্রী শেখ হাসিনার প্রতি, যে আর বাংলাদেশে ন্যায় বিচার যে হয় সেটার প্রমাণ, মহামান্য হাইকোর্টের প্রতি, আমার যে ব্যারিস্টার মানে আমার যে অ্যাডভোকেটরা আছেন, সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম, নাহিদ সুলতানা জুথি, শাকিলা ফারজানা, মুজিবুল হক ভুইয়া, তারপর সিনিয়র আরেকজন ছিলেন অনেক বেশি সিনিয়র, ইউসুফ হোসেন হুমায়ুন, এই মানুষগুলো আমাকে অক্লান্তভাবে সহায়তা করেছেন, মানে আমাকে তারা ক্লায়েন্ট মনে করেননি, সত্যের জন্য ন্যায়ের জন্য ওর অবস্থা দেখে, তার কাগজপত্র দেখে আপনারা একটু অবাক হয়ে যাবেন, আমার অ্যাডভোকেটের কাগজপত্র দেখে বলে এরকম পরিচ্ছন্ন এবং স্বচ্ছ কেস আর হতে পারে না, একটা কাগজ অসত্য নাই। আপনারা আরেকটা জিনিস শুনলে অবাক হবেন, আমি বলতে চেয়েছিলাম না, তারপরও বলি, আমাদের যিনি আপিল বোর্ডের দুজন আছেন ওনারা এই রায়ের আগের দিন চুন্নুর কাছে চলে গেছে, চুন্নু ভাতি যে যাকে যারও প্রার্থিতে বাতিল হয়েছে, যাকে বলি আমাদের চুন্নু, যে তার কাছে গিয়ে বলে যে তুমি এটা সাইন করে দাও, মানে তাকে দিয়ে স্বীকার করাবে যে হ্যাঁ টাকা দিচ্ছি বা কিছু। এগুলো কিন্তু থেমেছিল না, আমি কথায় কথায় সবগুলো আসলে আপনাদের সামনে আনি না বা বলি না, দুঃখ লাগে যে একটা চেয়ার নিয়ে একটা নির্বাচন নিয়ে এত কিছু হবে, সবই তো শেষ হয়ে যায়, নির্বাচন প্রক্রিয়া শেষ, মেনে নেয়াই ভালো, দুই বছর দেখতে দেখতে দেখবেন চলে গেছে, তো চুন্নুর কাছে পর্যন্ত আবার গেছে, তাকে গিয়ে রিকোয়েস্ট করার চেষ্টা, তাকে অনুনয় বিনয় করার চেষ্টা, তাকে তার পকেটের মধ্যে, এটা আপনারা চুন্নুর কাছ থেকে জানতে পারবেন, আমি অনেক কিছু বলতে আমাকে ফোন করে জানিয়েছে, পকেটে টাকা ঢুকিয়ে দিচ্ছে চুন্নুকে যে তুমি এটা সাইন দিয়ে দাও, মানে তারা এমন একটা কাগজ তৈরি করবে যে হ্যাঁ আমি রাত সাক্ষী হয়ে টাকা দিছিলাম, ভুল করেছি, বা জায়েদ দিয়েছে, এটা দিয়ে একটা চেষ্টা করা আর কি। তো এগুলো কী দরকার, শিল্পী একটা নায়িকা যেই হোক, সে তো কারোটের বারান্দায় বান্দায় ঘুরবে অসত্যের পিছনে, এটা তো ঠিক না। আমি এটা সত্য হলে আপনারাও বলতে পারতেন, আমাকে ধরতে পারতেন, আসলে তো এটা অসত্যের পিছনে ছুটছে, আমি যে নির্বাচিতই হইনি, মিশাভাই মেনে নিয়েছে না, আমার প্যানেল থেকে জীবনে প্রথম 10-11 জন হলো, আমার প্রথমবার 18 জন না 17 জন, সেকেন্ড টাইম আমার পুরো 21 জন, এবার 11 জন, তাও কিন্তু আমরা মেনে নিয়েছি যে এত ভোট কম পেলো আমাদের শিল্পীরা, 11 জন পাশ করলো, আর একজন মানুষ এমন যে আমি আমার পরাজয় মানতেই পারছি না, পরাজয় তো অংশগ্রহণেরই একটা অংশ, নির্বাচনেরই একটা অংশ। ভাই আমি একটা ফুল নিয়ে এসে পরের দিন দিয়ে বলতাম যে আমাকে কাজে লাগলে বলবেন, সাথে আছি, চলচ্চিত্র শিল্পীদের উন্নয়নে কাজ করতে চাই, সিরিয়াসলি, দুই বছর হারজিত তো থাক, মিশাভাই কী করেছে, মিশাভাই কিন্তু অনেক কাজ করেছে, কাঞ্চন ভাই সেই অনুযায়ী কিন্তু করোনাকালীন সময় মাঠে ছিলেন না, তো মিশাভাই নিজের জীবনের ঝুঁকি নিয়ে লাশ কাঁধে নেওয়া, তাতে মিশাভাই ভোট কিন্তু জেতার কথা, যাই হোক শিল্পীরা মনে করেনি তাকে ভোট দেয়নি, মিশাভাই একটা স্টার্টাস একটা কথা কোথাও খারাপ বলেছে, আমি যদি ভোটই কিনতাম তাহলে আমি পুরো প্যানেলের জন্য কিনতাম, আমি একা কেন, মিশাভাইকে ছাড়া আমি আসতাম। তো বিষয়গুলো হচ্ছে বলে বলে শিল্পীদেরকে অনেক ছোট করা হচ্ছে, মুনমুন এখনও কাঁদে, একটা দেখেন একটা ভিডিও, 21 জনের একটা একটা ছোটো একটা লিফলেট, সেটা কিন্তু খুললো, এবারটা ব্যাগে ঢুকালে নিলে কথা ছিল যে খাম ঢুকিয়েছে, ওটা কিন্তু পরে খুলছে, কিন্তু কোর্টে এইসব কিন্তু কিছু প্রমাণিত হয়নি, হাইকোর্ট কিন্তু চূড়ান্ত রায় দিয়েছে অনেকদিন শুনানি করে, এগুলো কিন্তু প্রমাণিত হয়নি। এরপর মনে হয় না কারো কোনো আপনাদের মনে প্রশ্ন থাকার কথা, বিকজ সর্বোচ্চ আদালতের যেখানে রায় বা পর্যবেক্ষণ সেখানে আর কিছু বলার মনে হয় না আমি প্রয়োজন মনে করছি, শুধু একটা কথাই বলছি, সত্যের জয় হয়েছে। তবে আমি আমার খুব খারাপ লেগেছে, নির্বাচিত হয়ে কেন আমি আজকে এতদিন পরে এসে আমার এই দায়িত্ব বুঝে নিতে হবে, আমি তো নির্বাচিত ভোটে, চূড়ান্ত ফলাফল তার 7 দিন 5 দিন পরে, দুই আবারও বলি দুইজন মানুষ, এবং দেখেন মোহাম্মদ হোসেন জি আমি কী করলো, 29 তারিখে যখন আপিল শেষ, উনি কিন্তু 29 তারিখ রাতে চলে গেলেন আমেরিকাতে, উনি চিঠিও দিয়েছেন কিন্তু যে আমি তিনজনের একজন আপিল বোর্ডের সদস্য, যেহেতু 29 তারিখ 5টার পর আমার আপিল বোর্ডের কোনো কার্যক্রম নাই নিষ্ক্রিয়, সেহেতু আমি দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম, এরপর যদি আপিল বোর্ড কোনো কিছু করে সেটা অবশ্যই আইন বহির্ভূত,
এবং নিয়ম বহির্ভূত হবে। সে চিঠিও কিন্তু আপনাদেরকে আমি দিয়েছি, যদি আমি ভুল না করি। আমি তো সত্যিকারের কাগজপত্র নিয়ে লড়াই করেছি, যার কারণে আমি জয়লাভ করেছি। আমি যদি মিথ্যে কাগজ বানিয়ে নিতাম, ব্যাকডেটে সাইন করে নিতাম, সেগুলো তো অন্যায় হতো। একটা জিনিস আপনাদের কাছে ক্লিয়ার যে আপিলের নিষ্পত্তি করে আমি মেনে নিয়েছি, আমি 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 সে আমি প্রার্থী হিসাবে। তারপর আবার সাত দিন পরে গিয়ে আমি বললাম যে না, আমি বিজয়ী। তো এই জিনিসগুলো মানুষের মধ্যে খুবই বিরক্তির কারণ হয়েছে, শিল্পীদের জন্য অস্বস্তির কারণ হয়েছে। সিনিয়র শিল্পীরা খুবই বিরক্ত, তো দেখেন এখনও থেমে নাই। এখনও আমি সেটা অবাক হলাম যে বলেছিল যে আমি হাইকোর্টের দিকে তাকিয়েছি, আমরা হাইকোর্ট যে রায় দেবেন সেটাই আমরা মেনে নেব। হাইকোর্টের রায় মেনে না নিয়ে তো সেটার পিছনে আবার আপিল করা, সেটার পিছনে ছোটা, তার মানে মানে যেটা আমি পাবো সেটাই লিগ্যাল, আর যেটা আমি না পাবো সেটা ইল্লিগ্যাল। আর এটা মন মানসিকতা আমাদের, নির্বাচনে জিতলে তখন ভালো, আর যখন নির্বাচনে হেরে যাই আমরা, না নির্বাচন সুষ্ঠু হয়নি। জাতীয় নির্বাচনের মতো একটা শিল্পী সমিতি তো শুরু হয়েছে। বাজেট একটা দিলে সরকার, বিরোধী দল বলে না বাজেট নিম্নমুখী, ভালো না, ওই রকম বিষয়টা হয়ে গেছে। যাক, এটার অবসান হোক, সবাই শুভবুদ্ধির উদয় হোক। এখন আমরা 21 জনই কাজ করছি, যেহেতু দায়িত্ব নিয়ে মিটিং টিটিং করে সব শেষ করে ফেলেছি। না, যতটুকু জানানো আপনার, এগুলো আভ্যন্তরীণ বিষয়, আপনাকে তো জানানো তো ঠিক না। আপনার ভিতরের বা আপনাদের চ্যানেলের যদি কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ের বিষয় থাকে, সেগুলোকে আপনি আমাদেরকে ডিসক্লোজ করবেন? নিশ্চয়ই না। সংগঠনের ভিতরগত ডিসিশন একমাত্র তাদের, আমরা যখন আপনাদেরকে আনুষ্ঠানিক জানাবো তখন। তবে এইটুকু বলতে পারি, শিল্পীদের উন্নয়নে, চলচ্চিত্র শিল্পের উন্নয়নে এবং সামনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী আছে, এগুলো নিয়েই আমরা মূলত আলোচনা করেছি, সব কিছু নিয়ে আলোচনা হয়েছে। আসলে তো শুরুটা হলো, এরপর আমরা চাই আর যারা আছেন সবাই মিলে আসলে তো সেগুলো নিয়ে আমরা সুন্দর করে গুছিয়ে আপনাদের নিয়ে এবং আপনাদের সাথে নিয়েই পথ চলবো। বিকজ আপনারা সব কিছুতে সাথে ছিলেন, সব কিছুতে তুলে ধরেছেন, সত্যটা সত্য, অসত্যটা অসত্য। এটাই এটাই আমাদের চাওয়া। যদি আমিও ভুল করি, আমিও যদি কোনো এরকম কিছু করি, আপনারা তুলে ধরবেন। বাট আমরা, আমি সবাইকে একটা কথা বলেছি যে এত কিছুর কোনো বিষয় তো থাকার কথা না, বিকজ এটা তো একটা সুষ্ঠু ভোট হয়ে, সুষ্ঠুভাবে নির্বাচিত একজন প্রতিনিধি হয়ে বসছি। তো এরপর তার মনে হয় না যে কোনো জিনিস নিয়ে এত দূর পর্যন্ত যাওয়া উচিত ছিল। একজন দুজন আপিল বোর্ডের মানুষ উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা চিঠি সমাজকল্যাণকে লেখে, তাদের কাছ থেকে ডিরেকশন এনে, বা কোনো কথা নাই বার্তা নাই, এখানে বসে একজনকে রেসলিংয়ে যেমন হাত তোলে, ওরকম রেসলিং হাত তুলে বেল দিয়ে দেয়, যেরকম পেরে সেরকম রেসলিং হাত তুলে, এটা তো হতে পারে না। নির্বাচন বোর্ড, আপিল বোর্ড থাকবে পক্ষপাতহীন, তারা কারো থাকবে না। এটা তো আমরাই তৈরি করেছিলাম, শিল্পী সমিতি তৈরি করেছিলাম, এবং ওনারা বলেছেন, দেখেন আর একটা অন্যায় দেখেন ওনাদের, ওনারা বলেছেন 10 ধারা মোতাবেক আমরা ব্যবস্থা গ্রহণ করেছি, আর তফসিলের 10 ধারায় স্পষ্ট বলা আছে কোনো প্রার্থীর বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে, কোনো উপঢৌকন প্রেরণ করলে, কোনো আর্থিক লেনদেন করিলে, যথাযথ তদন্তের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন, মাথায় রাখেন কিন্তু বোর্ড কিন্তু দুইটা, নির্বাচন কমিশন, আপিল বোর্ড দুইটা, নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করতে পারবে 28 তারিখের আগে। মনে রাখেন কিন্তু 28 তারিখের আগে, 28 তারিখে অংশগ্রহণের টাইম যে ভোট গ্রহণ শুরু হয়ে গেল, তখন আর আপনার প্রার্থিতা বাতিল হবে না, তার পরে হতে পারে ফলাফল বাতিল। তো সেটাও তো নাই, ভোট পূর্ণ গণনা হয়েছে, সেটা চেয়েছে, সেটাও আমি দুইবার নির্বাচিত। তো আমার মনে হয় কার্যক্রম শুরু হয়েছে, শিল্পী সমিতির সিনিয়ররা আসছে, ভাল লাগছে। এই মানুষগুলো যে একসঙ্গে শিল্পীদের কাজ, তো মূল মানে শিল্পীদের উন্নয়নে কাজ করা, তো আমার যারা আর যারা আছেন 21 জন, তারা শীঘ্রই এসে জয়েন করে একসঙ্গে কাজ করবেন। আমরা আজকে যোগাযোগ, সেটি আলোচনা করে আমরা যোগাযোগ করবো সভাপতির সাথে, যোগাযোগ করে করে ইনশাল্লাহ এটা আমরা খুব শীঘ্রই মিটিং যেটা হবে আপনাদের জানিয়ে আমরা সুন্দর করে করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ, আর আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা। মিডিয়ার সাপোর্ট আসলে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, অসত্যের পক্ষে খুবই দরকার। আপনাদের ছাড়া আমাদের সত্যতা বের করে আনা খুবই কঠিন। আর আমি আবারও বলবো যে সুন্দর এফডিসি সুন্দর সুষ্ঠু পরিবেশ ফিরে আসুক। আর একটা যে বলবো যে আমাদের, আমার যে অন্য সংগঠনগুলো আছে, এই সংগঠনগুলো যেন কোনো কারণে ভুল না বুঝে আমাদের, আমরা তাদেরই সন্তান, পরিচালকরা আমাদের বাবার মতো, একজন মেকআপ ম্যান, একজন ড্রেস ম্যান, একজন ক্যামেরাম্যান, সবাই আমাদেরকে সহযোগিতা, একটা জায়েদ খানের শিল্পী তৈরি হয়। কেউ ব্যক্তিগত উদ্যোগে, ব্যক্তিগত কারণে যেন এই সংগঠনগুলোকে অ্যাটলিস্ট জায়েদ খানের বিরুদ্ধে ব্যবহার না করে। আমার ভুল ত্রুটি হলে আপনারা মিলে সেটাকে শুধরে দেবেন, মানে যারা আমার সংগঠনের যারা আছেন, আমার সিনিয়ররা আছেন, এমন কিছু যেন না হয় যে সংগঠনগুলোর সাথে বৈরিতা সৃষ্টি করে দেয় কেউ তার ব্যক্তিকে, ব্যক্তি স্বার্থের জন্য বা ব্যক্তির স্বার্থটা উদ্ধার করার জন্য।
সংগঠনের এই পরিবারের সবাই আমাদের সবার সাথে মিলেমিশে তাদের পরিবারেরই আমি একজন তাদের সবার সাথে মিলেমিশে একসঙ্গে এই চলচ্চিত্র শিল্পের উন্নয়নে কাজ করতে চাই ধন্যবাদ সবাইকে অনেকবার বলেছি ভাইয়া তার জন্য অনেক শুভকামনা